সবাইকে স্বাগত এস্টিমেটিং এবং কস্টিং ক্লাস আজ ক্লাস নাম্বার ইলেভেন এই ক্লাস নাম্বার ইলেভেনে কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করছিলাম এতদিন আমরা যে বিল্ডিং এস্টিমেটে ছিলাম খুব মজাদার খুব ইন্টারেস্টিং জিনিস আমরা সলভ করছিলাম আজ কিন্তু লাস্ট প্রবলেম আমরা সলভ করবো একটা বিল্ডিং এবং উইথ বারান্দা মানে একটা সিঙ্গেল রুম আর একটা বারান্দা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করবো করে আমরা কিন্তু এই চ্যাপ্টার রিটার্ন করেছি তো তার মধ্যে একটা কথা বলে রাখি সবাইকে যদি ইন আগের কোনো প্রবলেম বুঝতে বা তোমাদের মাথায় আসতে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা মনে যে সলভ করতে গিয়ে কঠিন বা কিছু তো আমাকে কিন্তু তোমরা নক করতে পারো আমি তোমাদেরকে একটা সলিউশনের পথ দেখাবো বা সেগুলো আমরা সলভ করে তোমাদেরকে দেখাবো বা জানাবো তো একটা কথা সবাইকে বলি আমি আজ লাস্ট ক্লাস করাবো বিল্ডিং ড্রয়িংয়ে কেন আমাদের সিলেবাসটা অনেকটাই বড় আমরা পরবর্তী বার শিডিউল বা আর সিসি ওয়ার্কে আমাদের যেতে হবে তো সবাইকে একটা কথা বলে রাখবো যারা এম চক্রবর্তীর বই ইউজ করছো বা জোগাড় করবে বইটা এস্টিমেটিং এবং কস্টিং প্ল্যানিং এম চক্রবর্তীর বই সেখানে কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পেজ নাম্বার থেকে যে প্রবলেমটা আছে বিল্ডিং ড্রয়িংয়ের খুব ভাইটাল এবং ক্রুশিয়াল প্রবলেম সেটা কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে এমন একটা প্রবলেম যেখানে একটা বিল্ডিংয়ের এ টু জেড দেখতে পাচ্ছ তোমরা সলিউশন কিন্তু করা আছে একদম বাড়ি মাটি কাটা থেকে শুরু করে আপ টু রঙের খরচা পর্যন্ত সুন্দর করে কিন্তু এই প্রবলেমটা করা আছে আমি ওর প্রবলেমটা করাতাম তোমাদেরকে বাট এতটাই বড় যে ক্ষেত্রে এই ছোটো ছোটো ভিডিও করে বা ছোটো ফোনের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি আমি আন্তরিকভাবে আশা রাখছি বা প্রার্থনা করছি ভগবানের কাছে যখন আমাদের ক্লাস শুরু হবে তখন কিন্তু আমরা ওই প্রবলেমটা অবশ্যই সলভ করব কথা দিলাম আমি তো খুব সুন্দর একটা প্রবলেম দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় অনেকগুলো পৃষ্ঠা জুড়েই কিন্তু এটা আছে বাট এরকম একটা প্রবলেম সলভ করলে বিল্ডিং সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ডাউট কারোর মনে থাকবে না বলে আমার ধারণা তো এত বড়ো জিনিসটা হয়তো এই মুহূর্তে আমি করাতে পারবো না তোমাদেরকে ওভার দ্য ফোন বা অনলাইন টিউটোরিয়ালে তো অবশ্যই তোমাদেরকে আমি সামনাসামনি করাবো আমি কথা দিলাম তো আজ আমরা একটা প্রবলেম সলভ করবো দেখতে পাচ্ছ তোমরা পেজ নাম্বার হানড্রেড অ্যান্ড সিক্স আজকে এইভাবে ভিডিও করা কারণ একটাই অনেকটাই বড় জিনিস লিখতে আমি লিখতে সময় নষ্ট করলাম না বা এইভাবে করলে তোমাদের বইয়েরও হেল্প নিতে তোমরা পারবে বা বই দেখে দেখে তোমরা কিন্তু ব্যাপারগুলোকে আস্তে আস্তে আরও আউট করতে পারবে তো তার জন্য কিন্তু আমরা এই বইটাকে আজকে সলভ করছি বা বই থেকেই আমরা ডাইরেক্ট সলভ করছি লেখালেখি আর কোনো কাজে যাব না আমরা যে পয়েন্টগুলো আমাদের জানা উচিত সেগুলো আমরা শর্ট পেজে একটা সলভ করে দেবো তো তাহলে ক্লাস নাম্বার ইলেভেন শুরু করি আমরা তো প্রথমে এখানে একটা বিল্ডিং আছে দেখো অফ বলি আমি বললাম যে একটা সিঙ্গেল রুম উইথ বারান্দা একটা বিল্ডিং আছে তার প্রবলেম সলভ করবো আমরা প্রত্যেকটা পার্টের এস্টিমেট করব এবং কস্টিংও আমরা ডিটারমাইন করব। তো অবশ্যই সবাইকে আবার কিন্তু রিকোয়েস্ট করছি আমি একশো দশ নম্বর পয়েন্টটা পারলে সবাই একবার রিডিং পরে রাখবে এর পরের প্রবলেমটা জাস্ট এই হান্ড্রেড অ্যান্ড সিক্স পেজের পরে যাচ্ছে হান্ড্রেড অ্যান্ড টেন পেজ সেখানে একটা বিল্ডিং ড্রয়িং আছে বা সেই সলভ আছে সেটা সবাইকে দেখবে টাফ হবে বুঝতে একটু বাট আমি আছি অবশ্যই আমি ক্লাস শুরু হওয়ার পর প্রথম কাজ হবে আমার ওই ড্রয়িংটা করা বা ওই মানে প্রবলেমটা সলভ করা তো দেখো এখানে যেটা আছে দ্য প্ল্যান অ্যান্ড সেকশন অফ অ্যান্ড অন রুম বিল্ডিং ইন শোয় ফিগার ফিগারে দেওয়া আছে প্রিপেয়ার কোয়ান্টিটি এস্টিমেট ফর দ্য ফলোয়িং আইটিম অফ ওয়ার্ক এক নম্বরে দেওয়া আছে আর্থ ওয়ার্ক ইন এক্সকেশান ইন ফাউন্ডেশন আর্থ ওয়ার্ক ইন প্লিন ফিলিং লাইম কংক্রিট ইন ফাউন্ডেশন ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন সিমেন্ট মোটর ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্ট টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থিক ডিপিসি অ্যান্ড ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ওয়ার্কিং সুপারস্ট্রাকচার তাহলে আগে আমাকে বিল্ডিংয়ের প্ল্যানটাকে দেখতে হবে এখানে বিল্ডিং প্ল্যান আছে যা রুম একটা সিঙ্গেল রুম ওই তো বারান্দা রুমের ডাইমেনশন এখানে দেওয়া আছে দেখো ফোর পয়েন্ট টু মিটার ইন্টু ফাইভ মিটার রুমের ডাইমেনশান দেওয়া আছে ওয়াল থিকনেস বলা আছে থার্টি সেন্টিমিটার বারান্দা টু মিটার ওয়াইড মানে দু মিটার চওড়া বারান্দা বারান্দাটা কিন্তু থার্টি ইন্টু থার্টি থার্টি ইন্টু থার্টি একটা দুটো তিনটে প্লেয়ার দিয়ে কিন্তু করা আছে এবং এখানে দেখো দু হাজার মিলিমিটার মানে দু মিটারের একটা স্টেপ আছে যেটাকে প্লিনটের উপরে বা বারান্দা মানে বাড়িতে ওঠার জন্যে তা তোমরা দেখতে পাচ্ছো সবাই থার্টি সেন্টিমিটারের ওয়াল ফোর পয়েন্ট টু মিটার ইন্টু ফাইভ মিটারের ফোর পয়েন্ট টু মিটার ইন্টু ফাইভ মিটারের রুম টু পয়েন্ট ফাইভ মিটার ওয়াইড বারান্দা মানে এই দু পয়েন্ট ফাইভ মিটার চওড়া আর এটা তো অবশ্যই আমরা বিল্ডিংয়ের সমানই হবে এবং সেকশন যদি আমরা দেখি সেকশানটাকে আমরা ভালো করে নোটিশ করি তো এটা হচ্ছে ফাউন্ডেশান তো ফাউন্ডেশনটা দেখো আছে আমার এইটি সেন্টিমিটার ম্যাক্সিমাম থিকনেস তারপরে আছে ফাস্ট ফোটিংস সিক্সটি ফিফটি ফর্টি ফর্টি সেন্টিমিটার হচ্ছে প্লিন্থ ওয়াল আর থার্টি সেন্টিমিটার সুপারস্ট্রাকচার ওয়াল তো লাইম কংক্রিটের দেপট হচ্ছে থার্টি সেন্টিমিটার ফার্স্ট পোটিং টোয়েন্টি সেকেন্ড পোটিং টোয়েন্টি প্লিন্থ বিলো গ্রাউন্ড লেভেল টোয়েন্টি ফাইভ অ্যাবভ গ্রাউন্ড লেভেল ফর্টি ফাইভ এবং সুপারস্ট্রাকচার ওয়ালের হাইট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মিটার বা থ্রি সিক্সটি সেন্টিমিটার প্যারাপ্যাড ওয়াল থার্টি সেন্টিমিটার আর কপিং আছে টোয়েন্টি সেন্টিমিটার সেভেন পয়েন্ট ফাইভ মিন্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লাইম টেসিং ওভার টেন সেন্টিমিটার বা আর সি সি স্ল্যাব দশ সেন্টিমিটার আর স্ল্যাবের সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটাকে আমরা জল ছাদ বলি বা লাইম কংক্রিট দিয়ে একটা কভার দেওয়া আছে এবার এখানে যেটা আমাদের আরও কিছু দেখার যাচ্ছে সেটা হচ্ছে আমাদের লিন্টেলের হাইট দরজা জানলা সবই কিছু বলা আছে আর যে বাইরে যে তিনটি প্লেয়ার দেওয়া আছে নাম্বার ওয়ান টু থ্রি প্লেয়ারের ফাউন্ডেশন কিন্তু আলাদাভাবে দেওয়া আছে বারান্দায় সেভেন্টি সেন্টিমিটার ম্যাক্সিমাম ব্রেথ এবং লাইম কংক্রিটের ডেফথ হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার ফাস্ট ফোর্টিং টোয়েন্টি সেন্টিমিটার আর প্লিন ওয়াল আছে বিলো গ্রাউন্ড লেভেল টোয়েন্টি ফাইভ অ্যাবভ গ্রাউন্ড লেভেল ফর্টি ফাইভ আর আশপাশটা আছে থার্টি সেন্টিমিটার এখানে শিডিউলে কিছু বলা আছে দেখো ডোর হান্ড্রেড টেন ইন্টু টু হান্ড্রেড টেন সেন্টিমিটার উইন্ডো নাইনটি ইন্টু হান্ড্রেড ফিফটি শেলফ মানে একটা বুক শেলফ আছে যেখানে হচ্ছে নাইনটি ইন্টু হান্ড্রেড ফিফটি এইভাবেই দেওয়া আছে যদি আমরা বারান্দা সহ যদি আমরা জিনিসটা কনসিডার করি তাহলে কিন্তু এই ড্রয়িংটা আসছে ভালো করে দেখো সবাই এখানে অবশ্যই এই পোর্শনের ফাউন্ডেশনটা এটা আর এর হচ্ছে এই পোর্শনটা বারান্দার এই পোর্শনটা হচ্ছে এখানে দেখো এখানে সুন্দর করে বোঝার আছে ক্লিয়ার প্লেন লেভেল গ্রাউন্ড লেভেল সবই বলা আছে সুন্দর করে তো এখানে কিন্তু আমাদের লিন্টেলটা বলা আছে টেন সেন্টিমিটার আর সিসি লিনটেল দরজার উপরে জাস্ট থাকে দরজা বা উপরে জাস্ট আমাদের লিন্টেল থাকে এবং দেখো দরজা আছে আমাদের দুশো দশ ফুট সরি দুশো দশ মিট সেন্টিমিটার আর বারান্দার হাইট বারান্দার যে ছাদটা করেছি আমরা তার হাইট হচ্ছে আমাদের দুশো আশি সেন্টিমিটার আর দুশো আশি সেন্টিমিটার এবার আমরা আসবো এগুলোর ডিটেলসে জানার পর তাহলে আমরা টোটাল ফিগারটা ভালো করে বুঝলাম বোঝার পর কিন্তু এবার আমরা সরাসরি চলে যাব আমরা ক্যালকুলেশন পার্টে ক্লিয়ার তো ক্যালকুলেশন পার্টে আমরা যখনই যাব তো ফার্স্ট অফ অল এখানে আমরা লং ওয়াল শর্ট ওয়াল দিয়ে ক্যালকুলেট করছি বা সেন্টার লাইন অ্যাপ্লাই করতে পারো তোমরা প্রবলেম কিছু নেই আমার মানে আমরা লং ওয়াল শর্ট ওয়াল দিয়ে এখন প্রবলেমটা সলভ করবো তো লং ওয়াল শর্ট ওয়াল মেথডে সেন্টার টু সেন্টার লেন্থ ফর রুম ফার্স্ট অফ অল রুম আমাদের কত ছিল ফোর পয়েন্ট টু মিটার ইন্টু ফাইভ মিটার তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে ফাইভ মিটার প্লাস দেখো এই ওয়ালের হাফ এই ওয়ালের হাফ মানে কত হচ্ছে থার্টি সেন্টিমিটার তাই করা আছে ফাইভ মিটার প্লাস পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি মিটার শর্ট ওয়ালের ক্ষেত্রেও সেম আমাদের শর্ট ওয়াল কত আছে ফোর পয়েন্ট টু মিটার প্লাস পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফাইভ মিটার বারান্দা ফ্রন্ট বারান্দা ফ্রন্টটা কত আছে দেখো এটা হচ্ছে ফোর পয়েন্ট টু মিটার এই লেন্সটা ফোর পয়েন্ট টু মিটার প্লাস থার্টি সেন্টিমিটার দেখো ফোর পয়েন্ট টু মিটার প্লাস থার্টি সেন্টিমিটার মানে এদিকে কলমের হাফ এদিকে কলমের হাফ তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিটার কনস্ট্যান্ট ডিউ টু প্রেজেন্স অফ প্লেয়ার প্লেয়ারটা যেহেতু আছে বলে আমরা একদম সেম ধরে নিয়েছি বারান্দা সাইড শর্ট ওয়াল তাহলে এতক্ষণ লং ওয়াল গেলো এটা শর্ট ওয়াল এটা 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 বারান্দা দু সাইডে শর্ট ওয়াল আছে কত আছে টুমিটার মিটার ওয়াল থার্টি সেন্টিমিটার প্লে থার্টি সেন্টিমিটার তাহলে এদিকে তিরিশ যোগ করতে হবে আমাকে তাহলে টু প্লাস জিরো পয়েন্ট থ্রি দেখো কত হচ্ছে টু প্লাস্ট্রি কত হচ্ছে এবার আমরা টেবিলটা ড্র করেছি দেখো এজ ইউজুয়াল যেমন আমরা আগের প্রবলেমগুলো করেছি তো সেরকম কিন্তু এখানে আমরা একটা টেবিল ড্র করেছি দেখতে পাচ্ছ তো সেখানে ফার্স্ট আমার কী আছে আইটেম নাম্বার ডেসক্রিপশন অফ আইটেম নাম্বার লেন্থ ব্রেথ হাইট কোয়ান্টিটি আর এক্সপ্লেনেটারি নোট আমাদের যদি কোনো নোটের দরকার হয় বা কোনো ক্যালকুলেশনের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা কলম রাখতেই পারি সেখানে আমরা ক্যালকুলেট করি ঠিক আছে তোমরা এই করে রাখতেই পারো তো নাম্বার ওয়ান আর্টওয়ার্ক ইন এক্সার্ভেশন ফাউন্ডেশন রুম এখানে রুম আর বারান্দা আলাদা আলাদাভাবে করবো আমরা তা ফার্স্ট অফ অল রুমের ক্ষেত্রে কত হবে লং ওয়াল লং ওয়াল কটা আছে দুটো আছে দেখো এটা লং ওয়াল একটা দুটো দুটো আছে লেন্থ কত সিক্স পয়েন্ট ওয়ান জিরো মিটার সিক্স পয়েন্ট ওয়ান জিরো মিটার কেন হলো দেখো আমাদের ম্যাক্সিমাম ডেপ কত আছে ফাউন্ডেশনের তো সিক্স পয়েন্ট ওয়ান হওয়ার কারণ হচ্ছে তোমরা দেখো যেহেতু আমরা ওয়ালের ম্যাক্সিমাম ফাউন্ডেশনের ব্রেথ কত আছে এইটি সেন্টিমিটার তো আমরা আমরা জানি লেন্থ প্লাস ম্যাক্সিমাম ব্রেথের দুই ভাগের এক ভাগ যোগ হয় তাহলে টু ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো বাই টু তাহলে কত হবে ফাইভ পয়েন্ট থ্রি আমাদের ছিল ক্যালকুলেশনে জিরো পয়েন্ট এইট কত হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান দেখো এখানে নোটো তাই করা আছে আমাদের সিক্স পয়েন্ট ওয়ান ইকুয়াল হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি আমাদের ক্যালকুলেটের ছিল ফাইভ পয়েন্ট থ্রি প্লাস ম্যাক্সিমাম ব্রেথ কত আমাদের ফাউন্ডেশনের এইটটি সেন্টিমিটার মানে এইটটি সেন্টিমিটার ওয়ালের জন্য আমরা করছি এটা কত হচ্ছে তাহলে সিক্স পয়েন্ট ওয়ান হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো বাই টু দেখো দুই দুই কেটে যাচ্ছে যেটা আমি এখানে দেখালাম দেখো ফাইভ পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট এইট জিরো বাই টু দুই দুই কাটা গেলো পয়েন্ট এইট মানে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান এবার লেং কত বেড়ে গেল সিক্স পয়েন্ট ওয়ান ব্রেথ কত ব্রেথ হচ্ছে দেখো ম্যাক্সিমাম ফাউন্ডেশনের ব্রেথ কত ছিল এইটটি সেন্টিমিটার

অ্যাকর্ডিং টু ড্রয়িং একটা ওয়াল দুটো শর্ট ওয়াল দুটো ওয়াল আমরা পাচ্ছি লেন্থ থ্রি পয়েন্ট সেভেন জিরো ব্রেথ পয়েন্ট হাইট পয়েন্ট নাইন ফাইভ সেম এস যা ডেপ ছিল তাই হবে ব্রেথ যা ছিল ফাউন্ডেশনের তাই হবে এইটটি সেন্টিমিটার দেখো এইট্টি সেন্টিমিটার এইটটি সেন্টিমিটার ম্যাক্সিমাম কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যে 3.70 পয়েন্ট কোথা থেকে এলো তো থ্রি পয়েন্ট সেভেন জিরো কোথা থেকে এলো তার জন্যে দেখো আমাদেরকে একটা জিনিস করতে হবে আমরা যদি ফাউন্ডেশনের ম্যাক্সিমাম ব্রেথ নিয়ে আমরা ড্র ড্রয়িংটা করি আমরা এইটটি সেন্টিমিটার নিয়ে আমরা ড্রয়িং করছি আমরা তার ইনার টু ইনার ছিল ফাইভ পয়েন্ট দেখো ফোর পয়েন্ট ফাইভ আমরা ক্যালকুলেট করেছি আমরা সেন্ট্রাল লাইন থেকে সেন্ট্রাল লাইন ডিস্টেন্স ফোর পয়েন্ট ফাইভ এবার আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমরা টোটালটা মাটি কাটবো টোটালটা একদম টোটালটা সেন্ট্রাল লাইন ওয়াইজ মাটি কাটবো আমরা বা লং শর্ট হলে মাটি কাটবো আমরা তো অ্যাকর্ডিং টু আমাদের স প্রবলেম আমরা কিন্তু এই লং ওয়াল মাটি আমরা কেটে নিচ্ছি অলরেডি দেখো এই যে আমি যেটা লাল করলাম এটা কিন্তু আমরা মাটি কেটে নিচ্ছি মানে আমি লং ওয়াল বরাবর মাটি কেটে নিয়েছি বাট তখন কিন্তু আমাদের আসতে হবে ইনার টু ইনার আসতে হবে দেখো শর্ট ওয়াল কিন্তু আমার টোটাল সেন্টার লাইন কিন্তু আমার লাগবে না টোটাল লাগবে না আমার এইটুকু হলেই হবে বাকিটা কিন্তু আমি অলরেডি মাটি কেটে ফেলেছি ক্লিয়ার দেখতে পাচ্ছো তোমরা বাকিটা অলরেডি মাটি কেটে ফেলেছি তাহলে আমার আমার শর্ট ওয়ালে কত ছিল আমার ফোর পয়েন্ট ফাইভ ছিল দেখো আগে ক্যালকুলেট করেছিলাম আমি শর্ট ওয়াল ফোর পয়েন্ট টু প্লাস পয়েন্ট থ্রি মানে থার্টি সেন্টিমিটার ওয়ালের এদিকে হাফ ওদিক করে পয়েন্ট থ্রি ছিল ফোর পয়েন্ট ফাইভ তাহলে ফোর যদি আমি করি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস টু ইন্টু করি আমরা মানে টোটাল আমার ম্যাক্সিমাম থিকনেস কত ছিল আমার ফাউন্ডেশনের হাফ করে বাদ দোকিকে আমি দেখো এদিকে একটা বাদ দিলাম এদিকে একটা বাদ দিলাম তাহলে আমার ফোর পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট কত হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওকে তার জন্য কিন্তু থ্রি পয়েন্ট সেভেনটা আমাদের এলো এখানে থ্রি পয়েন্ট সেভেনটা এলো আমাদের দেখো এখানে নোটও কিন্তু পরিষ্কার বলা আছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট এইট কেন হলো আবারও বলছি টোটালটা আমার মাটি কাটার কথা আমাদের লঙ্গল বরাবর আমরা পুরো মাটিটা কেটে ফেলেছি এই সাইডটা পুরোটাই তাহলে শর্ট ওয়াল যদি আমরা এখানে হাফ আবার এক্সট্রা অ্যাড করি তাহলে কিন্তু সেটা এক্সট্রা মাটি কাটা হবে আমাদের তার জন্য এই হাফটা এই হাফটা বাদিয়ে দিচ্ছি আমরা যেহেতু এইট্টি সেন্টিমিটার ওয়াল জন্য কনসিডার করছি আমরা তাহলে এদিকে চল্লিশ এদিকে চল্লিশ আশি বাদ যাচ্ছে সেম এদিকে চল্লিশ এদিকে চল্লিশ আশি বাদ যাচ্ছে তাহলে ছিল ফোর পয়েন্ট ফাইভ টু সেন্টার মাইনাস এইটটি তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ক্লিয়ার সবার কাছে তাহলে দেখো থ্রি পয়েন্ট সেভেন হলো এইট এইটটি হলো ম্যাক্সিমাম ডেপথ ব্রেথ ফাউন্ডেশনের এইটটি সেন্টিমিটার একদম লাস্ট ফাউন্ডেশনটার তারপরে কত আছে হাইট হাইট পয়েন্ট নাইন ফাইভ তোমরা জানো আগে বললাম আমি আমি আবার দেখাচ্ছি না তাহলে চারটে একটা দুটো তিনটে চারটে পয়েন্ট মাল্টিপ্লাই করার পর দেখো আসছে ফাইভ পয়েন্ট সিক্স টু তোমরা কিন্তু ক্যালকুলেট করে নেবে আমি কিন্তু ক্যালকুলেট করছি না র্যান্ডামলি করছি আমি এবার আছে বারান্দার প্লেয়ার বারান্দার প্লেয়ার কটা আছে দেখো বারান্দার প্লেয়ার আমার আছে একটা দুটো তিনটে এবার যেহেতু স্কোয়ার প্লেয়ার আমার থার্টিন টু থার্টি যার ব্রেথ এবং সরি লেনথ এবং ব্রেথ ফাউন্ডেশনে ম্যাক্সিমামও মানে ডেপথ তো তাই হবে আমাদের ডেপথ আছে আমাদের একটা কিন্তু ম্যাক্সিমাম ব্রেথ সেভেন্টি তাহলে এদিকেও সেভেন্টি হলে এদিকেও ন্যাচারালি সেভেন্টি হবে তাহলে লেন্থের ক্ষেত্রে কত বসবে দেখো অ্যাকর্ডিং টু মানে ব্রেথ আর লেন্থ আমার সেভেন্টি সেভেন্টি আছে যেহেতু স্কোয়ার করলাম তো দেখো এখানে লেন্থ সেভেন্টি ব্রেথ ব্রেথও সেভেন্টি ডেপথ বা হাইট হাইট কত হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ কোথা থেকে দেখো টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ বিলো গ্রাউন্ড লেভেল এটা কিন্তু প্লিয়ার কিন্তু এটা কত হলো সিক্সটি ফাইভ তিনটে পয়েন্ট মাল্টিপ্লাই করো থ্রি ইন্টু পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট সিক্স ফাইভ ইকালে দেখো পয়েন্ট নাইন সিক্স হচ্ছে ক্যালকুলেট করে দেখবে তোমরা সবাই এবার আছে আমার প্লিন্থ যে ওয়াল যে ছোট ওয়ালটা প্লিন্থ দেখো এখানে একটা জিনিস ব্যাপার আছে আমার কিন্তু বারান্দায় শুধু তিনটে কলমের উপরে কিন্তু আমার স্ট্রাকচার দাঁড়িয়ে থাকবে ছাদ দাঁড়িয়ে থাকবে কিন্তু আমাকে তো প্লিন্তের উপরে যে হাইটটা আছে গ্রাউন্ড থেকে যে প্লিন্থ হাইট এটা তো মাটি ফিল আপ করতে হবে তার জন্য দেখো আমার ওই হাইট পর্যন্ত একটা ওয়াল কিন্তু আমি বাইরে থেকে গাঁথবো আমি ছোট্ট করে একটা ওয়াল গাঁথা হবে আমার বাট তার উপরে কিন্তু পুরো ফাঁকা থাকবে দেখো এখানে পুরোটা ওয়াল একটা গাঁথা হবে এখানে তাহলে এই ওয়ালের হাইটটা হচ্ছে আমার এখন টু হাইট হাইট তাহলে এই ওয়ালটার জন্য আমার মাটি কাটতে হচ্ছে সেই মাটি কাটাটা কিন্তু এখানে আমার যোগ করতে হবে না হলে কিন্তু আমি মিস করে যাব তো দেখো আগে আমরা করেছি লং ওয়াল শর্ট ওয়াল আর বারান্দা প্লেয়ারের জন্য নিয়েছি কিন্তু বারান্দায় আপ টু প্লিন পর্যন্ত কিন্তু মাটি ফিল আপ করতে তার জন্য কিন্তু একটা ওয়াল করা দরকার আমার সেটা কিন্তু আমার ক্যালকুলেট করতে হবে মাটি কাটা তার হলে কিন্তু ভুল হবে ব্যাপারটা আমাদের একমাত্র এই ম্যাথে টুইস্ট কিন্তু এই জায়গাটাই বা নতুন করে শেখার বলতে এই জায়গাটাই আছে তো আমরা আসি দেখো প্লিন্থ ড্রপ ওয়াল মানে হচ্ছে ড্রপ ওয়াল মানে হচ্ছে তোমার ছোটো ওয়াল প্লিন্থের যে পোর্শন বরাবর আছে এবার দেখো ফ্রন্ট সাইড আর দুটো সাইড আছে শর্ট মানে ফ্রন্ট মানে এই পুরো লম্বাটা সাইড দুটো শর্ট আর স্টেপ মানে দেখো এখানে একটা সিঁড়ি করা আছে ধাপ করা আছে যেটা আমার এ দেখো এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার আপ টু প্লিন্টের মানে তোমার ফ্লোর লেভেলে ওঠা পর্যন্ত মানে প্লিন হাইটটাকে কভার করার জন্য একটা সিঁড়ি করা আছে বা ধাপ করা আছে ক্লিয়ার সেটা কিন্তু আমার মাথায় রাখতে হবে এবার আমরা ক্যালকুলেশানে আসি ফ্রন্ট ফ্রন্টের ওয়াল কটা আছে একটাই থাকবে ফ্রন্টের ওয়াল এবার ফ্রন্টের লেন্থ যদি আমি বার করি লেন্থ এখানে আসছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো তো থ্রি পয়েন্ট ওয়ান জিরো কোথা থেকে এসছে আমরা জানি শর্ট ওয়ালের লেন্থ হচ্ছে ফোর আমি ক্যালকুলেট এখানে করে দেখাচ্ছি আমি দেখো এখানে ড্রয়িং দেখো শর্ট ওয়ালের এই লেন্থটা কত ছিল আমার ফোর মিটার আর আমার একটা দুটো তিনটে প্লেয়ার আছে তিনটে প্লেয়ারের আমি মাটি কত করে কেটেছি আমি লেন্থ ওয়াইজ তাহলে তিনটে প্লেয়ারের মাটি কেটেছি আমি দেখো তিনটে প্লেয়ার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো মানে প্রত্যেকটা প্লেয়ারের লেন্থ হচ্ছে সেভেন্টি সেভেন্টি ছিল এই মাটিতে অলরেডি আবার কেটে ফেলেছি এই লেন্থের মধ্যে

কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে ছবিতে চলে আসি একটু আমরা আমরা যখন তিনটে প্লেয়ার কনসিডার করছি তিনটে প্লেয়ারে আমরা সেভেন্টি করে কনসিডার করছি আমরা বাট একটা কথা তো মাথায় রাখতে হবে আমাদের যে থার্টি ফাইভ ছিল আমাদের সেন্টার লাইনের বাইরে ভালো করে ভাবো আমার যখন আমি ড্রয়িংটা করেছিলাম তার কিন্তু হাফ করে নিয়েছিলাম আমরা এই ফোর পয়েন্ট ফাইভের পরেও কিন্তু আমার পঁয়ত্রিশ করে আছে মানে আমার যে ফাউন্ডেশনের ম্যাক্সিমাম থিকনেসটা বা ডেপটা সরি ব্রেথটা তাহলে সেটা এখান থেকে বাদ যাবে মানে আমার এদিক থেকে পয়েন্ট সেভেন ফাইভ বাদ যাবে থ্রি ফাইভ বাদ যাবে এদিকে পয়েন্ট থ্রি ফাইভ বাদ যাবে তাহলে আলটিমেট ক্যালকুলেশন কী দাঁড়াচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন জিরো বাই টু মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো অনলি মিডিলটা টোটালটা বাদ যাবে সেভেন্টি আর সাইড করে আমার থার্টি ফাইভ থার্টি ফাইভ বাদ যাবে ক্লিয়ার তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এখানে ক্যালকুলেশানটা জিরো পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি জিরো পয়েন্ট সেভেন জিরো মাইনাস পয়েন্ট সেভেন জিরো যাটা আসছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো বোঝা গেল আমরা টোটাল মাটি কেটেছি যা মানে ফোর পয়েন্ট ফাইভ লেন্থ তার থেকে আমার মিডিলেরটা পুরোটা বাজ যাচ্ছে মানে পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এখান থেকে থার্টি ফাইভ বাজ যাচ্ছে এখানে থার্টি ফাইভ বাজ যাচ্ছে তার আমার অ্যাকচুয়াল লেন্থ কত আসছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো ফ্রন্টের লেন্থ ব্রেথ ব্রেথ কত আসছে দেখো আমি যে শর্ট ওয়ালটা করেছি আমরা যে ওয়ালটা আমরা কনসিডার করছি যে প্লিন্থ হাইট বরাবর সেটা কিন্তু ম্যাক্সিমাম ফাউন্ডেশনের ডে মানে ব্রেথ হচ্ছে ফোরটি সিক্স দেখো এখানে সেকশন আমরা দেখতে পাচ্ছি ফর্টি সিক্স দেখো ফর্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স হাইট কত হাইট সরি ডেপথ কত গ্রাউন্ড লেভেল থেকে ডেপথ ওই শর্ট ওয়ালটার বা ছোটো ছোটো প্লিন্থের ওয়াল পর্যন্ত যে ওয়াল করেছি আমরা দেখো ফর্টি ফাইভ প্লাস ফিফটিন কত হচ্ছে ফর্টি ফাইভ প্লাস ফিফটিন হচ্ছে সিক্সটি দেখো এখানে কত আছে সিক্সটি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ফোর সিক্স ইন্টু পয়েন্ট ফোর সরি হ্যাঁ পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই করো তিনটে বার দেখো আসছে জিরো পয়েন্ট এইট সিক্স ক্লিয়ার এইবার আছে এই যে সাইড পোর্শান এর শর্ট ওয়াল বরাবর আমরা কনসিডার করতে হবে আমাদেরকে এবার দেখো তখন কিন্তু আমরা এই বড়ো ওয়ালের ম্যাক্সিমাম ফাউন্ডেশনের ব্রেথ কত আছে এইট্টি সেন্টিমিটার আর এখানে আছে সেভেন্টি সেন্টিমিটার তাহলে এই যে ওয়ালটা দু মিটার ছিল দু মিটার টু মিটার আর সেন্টার টু সেন্টার আমরা হাফ করে যোগ করেছিলাম কত ছিল টু পয়েন্ট থ্রি মিটার মনে আছে দেখো এখানে ক্যালকুলেশান দেখো বারান্দা সাইডে কত আছে টু মিটার প্লাস আমার রুমের দর ওয়ালের হাফ থার্টি সেন্টিমিটার আর বাইরে প্লেয়ারের হাফ থার্টি সেন্টিমিটারের তাহলে পয়েন্ট থ্রি জিরো টু পয়েন্ট থ্রি মিটার ছিল এবার টু পয়েন্ট থ্রি মিটার থেকে আমাদেরকে বাদ দিতে হবে কত দেখো টু পয়েন্ট থ্রি মিটার থেকে আমাকে বাদ দিতে হবে ঘরের ওয়ালের হাফ মানে ম্যাক্সিমাম ব্রেদের হাফ মানে কত জিরো পয়েন্ট এইট জিরো বাই টু মাইনাস আমার প্লেয়ারের থিকনেস কত ম্যাক্সিমাম সেভেন জিরো বাই টু দেখো দুই করে বাদ দাও এটা তোমার টু পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা বাদ দিয়ে তুমি প্লাস মাইনাস করে দেখো টু পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট ফোর মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ক্লিয়ার দেখো এখানে কত আছে শর্ট শটওয়ালে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ সেম ডেপথ সেম হাইট সেম ব্রেথ মাল্টিপ্লাই করো দেখো আসে পয়েন্ট এইট সিক্স ক্লিয়ার স্টেপ এখানে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা এবার আমরা কাজ করবো তো সিঁড়িটার ক্ষেত্রে আমার দেখো আছে কত আমার মাটির উপরে আছে দু হাজার মিলিমিটার মানে দু মিটার আমার বোর্ড সাইড দশ দশ কিলো আমার এক্সট্রা নিতে হবে তাহলে কত হচ্ছে টু দেখো টু পয়েন্ট আসছে আর তাহলে স্টেপ হচ্ছে টু পয়েন্ট টু জিরো ব্রেথ হচ্ছে পয়েন্ট ফাইভ হচ্ছে স্যার পয়েন্ট ফাইভ সেভেন দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের স্টেপ স্টেপের ম্যাক্সিমাম ব্রেথ হচ্ছে সেভেন্টি সেন্টিমিটার মাটির নিচে দুটো ট্রেড হচ্ছে থার্টি থার্টি আর দশ আমরা বেশি নিচ্ছি পর ওই মানে ফাউন্ডেশান যে লাইম কংক্রিটের একটা বেড করব তার জন্য আমরা তো সেভেন্টি সেন্টিমিটার তাহলে আমাদের তো সেভেন্টি নিতে পারতাম আমরা কেন আমরা ফর্টি ফিফটি সেভেন নিলাম কারণ হচ্ছে দেখো এখানে যে ফর্টি সিক্স আমার ম্যাক্সিমাম ব্রেথ আছে ফাউন্ডেশনে শর্ট ওয়ালগুলোর ক্ষেত্রে বা প্লিন্থ ওয়ালগুলোর ক্ষেত্রে যে ওয়ালটা আমরা করছি ক্যালকুলেশন এখন তো সেখানে দেখো আমার ওয়াল টোয়েন্টি তার নিচে আছে ফর্টি সিক্স তাহলে এদিকে কত আছে এক্সট্রা কত আছে তেরো এদিকে এক্সট্রা তেরো 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 ছাব্বিশ প্লাস কুড়ি ছেচল্লিশ তাহলে এই তেরো কিন্তু সত্তর থেকে বাদ যাবে যেহেতু অলরেডি আমরা এটা মাটির ভিতরে আছে আমাদের অলরেডি মাটি আমার কাটা হয়ে গেছে এই পোশানটা এই তেরোটা এই তেরোটা তাহলে সেভেন্টি মাইনাস থার্টিন কত হয় সেভেন্টি মাইনাস থার্টিন হচ্ছে ফিফটি সেভেন আর পয়েন্ট ওয়ান দেখো এই হাইটটা ডেপথ হচ্ছে পয়েন্ট ওয়ান ক্লিয়ার এই তিনটে মাল্টিপ্লাই করো দেখো আসছে পয়েন্ট ওয়ান থ্রি মিটার কিউব তো এবার আমরা আসবো দু নম্বর পয়েন্ট যেখানে আমাদেরকে আর্টওয়ার্ক করতে হবে তো আর্টওয়ার্ক পার্টিকুলারলি দেখো প্লিন্টার হাইট পর্যন্ত আমার গ্রাউন্ড থেকে প্লিন্থের হাইট পর্যন্ত যার উপর আমি ফ্লো তৈরি করছি এই গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু এই এই পুরো পোর্শনটা দেখো এর পোর্শনটা কিন্তু আমাকে স্যান্ড দিয়ে হোক বা মাটি দিয়ে হোক ফিলিং করতে হবে বুঝতে পারছি যেগুলো আমি লাল দেখো যেগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করছি এই প্রশ্নটা তাহলে আমার গ্রাউন্ড থেকে এর হাইট লাগবে আমার তো একবার আমরা দেখে গ্রাউন্ড থেকে হাইটটা কত আছে গ্রাউন্ড থেকে হাইটটা বলতে আমি যেটা বুঝতে পারছি এখানে ড্রয়িংয়ে ভালো করে দেখো এই গ্রাউন্ড লেভেল থেকে এই টপ লেভেলের নিচে পর্যন্ত নিচে দাগ পর্যন্ত আমার আছে ফর্টি ফাইভ সেন্টিমিটার ক্লিয়ার তো তারপরে আছে দেখো ফর্টি ফাইভের উপরে আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে লাইম কংক্রিট ক্লিয়ার আর ফর্টি ফাইভের মধ্যেই আছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লাইম কংক্রিট এই হাইটটা এটা বারান্দা এবং ঘরের ক্ষেত্রে সেম হাইটটা আচ্ছা এবার দেখো এখানে কী আছে রুম রুম আছে একটা যার ডাইমেনশান দিয়েছে এখানে মানে লেন্থ দিয়েছে ফোর পয়েন্ট ব্রেথ দিয়েছে ফোর পয়েন্ট হাইটটা তো আমি বললাম এটা পঁয়তাল্লিশ ছিল ফর্টি ফাইভ ফর্টি যদি আমরা দেখো আমরা এই কাগজেই লিখি আমরা ফর্টি ফাইভ যদি আমরা মাইনাস করি দেখো আমাদের মাইনাস করতে হবে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা অলরেডি ফর্টি ফাইভের মধ্যে ইনক্লুড যেখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল লেয়ারে ব্রিক করতে পারি বা তোমার একটা লাইম কংক্রিট করতে পারি সেটা আলাদা ব্যাপার মানে আমার মাটি কতটা ফিলিং করতে হবে তার হাইটটা আমার চাই তাহলে ফর্টি ফাইভ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ হবে সেভেন পয়েন্ট ফাইভ দেখো ফর্টি ফাইভ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মানে হচ্ছে থার্টি সরি 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 ক্যালকুলেটার ইউজ করো তোমরা ফর্টি ফাইভ মানে থার্টি সেভেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে ঠিক আছে যদি আমরা মিটারে করি তাহলে থ্রি সেভেন ফাইভ মিটার ক্লিয়ার তাহলে আমরা আর এখানে যে ফোর পয়েন্ট নাইন নাইন পাচ্ছি আমরা কোথা থেকে পাচ্ছি ফোর পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট নাইন নাইন পাওয়ার কারণ হচ্ছে তোমরা দেখো এখানে ভালো করে খেয়াল করো আমার ইনার টু ইনার রুমের ডাইমেনশান ছিল চার মিটার সরি পাঁচ মিটার ওয়াই অ্যাক্সিস বরাবর মানে লেন্থ আর ফোর পয়েন্ট ছিল এই বরাবর এবার ভালো করে দেখো আমি যখন ইনার টু ইনার লেন্থ ক্যালকুলেট করেছিলাম বিল্ডিংয়ে তখন কিন্তু আমার এই থার্টি সেন্টিমিটার ওয়াল এই থার্টি সেন্টিমিটার ওয়াল হিসেবে ক্যালকুলেট করেছিলাম বাট আমার কিন্তু মাটি ফিলিং করতে হচ্ছে কতটা দেখো তো এই প্লিন ওয়ালের ক্ষেত্রে তো ওয়ালের ডাইমেনশন কত আছে আমার প্লিনতোয়ালের ডাইমেনশান আমার আছে বলো কত ফর্টি সেন্টিমিটার দেখো থার্টি প্লিন ওয়াল ফরটি ফিফটি সিক্সটি এইটটি তো যখন আমি ফর্টি সেন্টিমিটার বেস করে যখন আমি মাটি ফিলিং করবো তাহলে দেখো ফর্টি সেন্টিমিটার মানে এটা থার্টি তাহলে এখানে এক্সট্রা আছে আমার পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে আমার অ্যাকচুয়াল যে লেন্থটা আমার আছে এই পাঁচ মিটার পাঁচ মিটার থেকে আমার পয়েন্ট ওয়ান মিটার বাদ যাবে তাহলে ফাইভ মিটার মাইনাস টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ মাইনাস টেন সেন্টিমিটার বাদ যাচ্ছে মানে কত হবে ফাইভ পয়েন্ট নাইন নাইন ক্লিয়ার তার জন্য দেখো এখানে সরি ফোর পয়েন্ট নাইন নাইন তার জন্য দেখো আমার এখানে ফোর পয়েন্ট নাইন নাইন বাদ যাচ্ছে তাহলে ক্লিয়ার বোঝা গেলো আমার ইনার টু ইনার ডাইমেনশন যখন রুমের ছিল তখন থার্টি সেন্টিমিটার ওয়াল বেস ছিল তার জন্য আমার লেন্থ ছিল ফাইভ মিটার বাট যখন আমরা প্লিন্থ ওয়াল বরাবর মাটি ফিলিং করব তখন আমার প্লিন্থ ওয়ালের থিকনেস হচ্ছে ফর্টি সেন্টিমিটার তো ফর্টি সেন্টিমিটার থিকনেস মানে আমার এক্সট্রা ওই লেনথে বাদ দিতে হবে আমার মানে ফাইভ মিটার বোর্থ সাইজ যেটা প্রোজেকশান থাকে আমার বা সেগমেন্টে বাদ দিতে হবে আমাকে তাহলে ফোর পয়েন্ট নাইন নাইন লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট টু দেখো ব্রেথ হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু মানে হচ্ছে আবার সেম পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বাদ যাবে আমার আমার অফসেটের জন্য আমার প্লিন্থের অফসেটের জন্য বাদ যাবে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু করে সরি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ করে তাহলে আলটিমেট বাদ যাচ্ছে পয়েন্ট ওয়ান তো দেখো আমি তাহলে ফোর পয়েন্ট নাইন পেয়েছি আমরা ফাইভ মাইনাস পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু পেয়েছি আমরা তাহলে ফোর সরি ফোর পয়েন্ট ওয়ান পেয়েছি তাহলে ফোর পয়েন্ট টু মাইনাস পয়েন্ট ওয়ান ক্লিয়ার এবার হাইটটা আমি তোমাদের একটু বললাম যে এই ফর্টি ফাইভ থেকে আমার এই সেভেন পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে তাহলে হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তিনটে মাল্টিপ্লাই করো কতটা মাটি ফিলিং করতে হবে বেরিয়ে গেলো এবার আছে বারান্দা বারান্দার লেন্থ দেখো বারান্দার লেন্থ এদিকে আমার ফোর পয়েন্ট ফাইভ ছিল কেননা এই ওয়াল কিন্তু এখানে ওয়াল নেই এখানে যেহেতু আমার সেহেতু মাটি ফিল আপ করতে হবে আমাকে দেখো বারান্দার পয়েন্ট কত ছিল ফোর পয়েন্ট টু প্লাস ফোর পয়েন্ট থ্রি তাহলে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মাটি ফিল আপ করতে হবে আমার আর টু পয়েন্ট ওয়ান এইটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এই লেনটা ক্লিয়ার তাহলে টু পয়েন্ট ওয়ান কেন বলো টু পয়েন্ট থ্রি ছিল এদিকে দশ বাদ যাবে আর এদিকে দশ বাদ যাবে টু পয়েন্ট ওয়ান হবে আর হাইটটা সেম থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এবার দেখো মাল্টিপ্লাই করা এই ভ্যালু বেরোচ্ছে তাহলে আমার দুটো মাল্টিফিলিং করতে হবে বারান্দা এবং ঘরে হচ্ছে তোমার এই ভ্যালুটা এবার ডিডাকশন পর প্লেয়ার প্রজেকশন সেন্ট্রাল আর সাইড এই যে প্লেয়ারটা আছে একটা দুটো তিনটে এখানে তো মাটি প্লিং করা দরকার হচ্ছে না আমার তার জন্য আমার এগুলোকে বাদ দিয়ে দিতে হবে তাহলে সেন্ট্রালে আমার একটা আছে কত চল্লিশ চল্লিশ কেন বলো আমার এখানে দেখো এই প্লিন তোমাদের থিকনেস কত আছে চল্লিশ সেন্টিমিটার তার জন্য চল্লিশ ফোরটি আমার ব্রেথ হচ্ছে টোয়েন্টি আর হাইটটা সেম আর সাইডে দুটোর ক্ষেত্রেও সেম বাদ যাবে দেখো তাহলে এগুলো নেগেটিভ হবে এই নেগেটিভ করে বা প্লাস মাইনাস করার পর আমরা কিন্তু ইলেভেন পয়েন্ট জিরো ফোর মিটার কিউব মাটি কিন্তু আমাদেরকে ফিলিং করতে হবে ক্লিয়ার বারান্দা এবং ঘরের মেঝেতে যেটা বলি আমরা বাংলায় ক্লিয়ার এবার আমরা আসছি লাইম কংক্রিট ইন ফাউন্ডেশান তিন নম্বর পয়েন্টে তো লাইম কংক্রিট ইন ফাউন্ডেশান যখনই আমরা করব তখন কিন্তু আমাদের লং লংওয়াল শর্টওয়ালটাকে আবার ধরতে হবে তো এবার দেখো সেম অ্যাজ আগের মতো এই লংওয়াল শটওয়ালটাই হবে তো আমরা প্রথম যখন লং ওয়াল শটওয়াল পেয়েছিলাম এবং সেম মানে একদম ওই পোশনটা সেম হবে আমার লং ওয়াল দুটো আছে আমার লেন্থ হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান জিরো বলার কিছু নেই তোমরা সবাই জানো জিরো পয়েন্ট এইট জিরো এবং থিকনেস কত ছিল দেখো এর থিকনেস হচ্ছে থার্টি সেন্টিমিটার লাইম কংক্রিটের ক্লিয়ার তাহলে দেখো এখানেও থার্টি সেন্টিমিটার হাইট তাহলে মাল্টিপ্লাই করো পর দেখো টু পয়েন্ট নাইন থ্রি মিটার কিউব আসছে শর্ট হলের ক্ষেত্রে দুটো হবে শর্ট ওয়াল থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট এইট আর পয়েন্ট থ্রি যা বেরোচ্ছে বেরোচ্ছে তোমার ক্যালকুলেট করে নেবে আর বার আন্দার প্লেয়ার প্লেয়ার কটা আছে তিনটে যার ম্যাক্সিমাম থিকনেস ছিল মানে আমার ইয়ে দেখো সেভেন্টি তো তার জন্য সেভেন্টি পয়েন্ট টু পয়েন্ট টু মানে হচ্ছে হাইটটা দেখো এই হাইটটা হচ্ছে পয়েন্ট টু লাইম কংক্রিটের মাল্টিপ্লাই করো দেখো আমার ভ্যালু বেরিয়ে যাচ্ছে আচ্ছা এবার হচ্ছে সামনের ওয়ালের ক্ষেত্রে ব্রিন ড্রপ ওয়ালের ক্ষেত্রে কী হবে ওই সেম প্রসিডিওর আবার আবার এখানে যেমন আছে তেমন করে এখানে আমরা বাদ দেবো সব তাই ভ্যালুই বসাবো আমরা ফ্রন্ট একটা আছে ওয়াল যার লেন্থ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো আমার আগে বেরিয়েছে সেই আগের প্রবলেমে সেই ক্যালকুলেশান সেম থ্রি পয়েন্ট ওয়ান জিরো হাইট হচ্ছে পয়েন্ট ফোর সিক্স সেম থাকবে আর পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ কেন হবে দেখো এই যে দেখো এখানে লাইম কংক্রিটের থিংনেস কত আছে পনেরো সেন্টিমিটার তার জন্য পনেরো সেন্টিমিটার সেম সাইড স্টেপ সবার ক্ষেত্রেই দেখো আমরা ক্যালকুলেট করে নিয়েছি একদম সেম আজ ওপরের মতোই বসবে আমাদের ক্লিয়ার তাহলে এখানে একটা জিনিস তোমাদের ডাউট থাকবে স্টেপের ক্ষেত্রে টু পয়েন্ট টু জিরো এখানে আগে ছিল পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এখানে সেভেন্টি কেন এলো দেখো আমার সেভেন্টি আছে এ দেখো টোটালটা সেভেন্টি আছে তাহলে লাইম কংক্রিট তো টোটালটাই করতে হচ্ছে আমার টোটাল লাইম কংক্রিট করতে হচ্ছে বলে কিন্তু আমার সেভেন্টি হচ্ছে এখানে আমি যেটা আমি পয়েন্ট ফাইভ সেভেন ধরছিলাম আগের ক্ষেত্রেই হাইটটা সেম টেন পয়েন্ট ওয়ান জিরো মিটার অ্যাজ পার ড্রয়িং আমরা সব পাচ্ছি দেখো এখানে করার পর আমরা একটা ভালো পাচ্ছি এটা পাচ্ছি তো আমরা ক্যালকুলেট করে একবার মিলিয়ে নেবে জাস্ট ক্রস চেক করে নেবে আচ্ছা এবার আসছে ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থ ইন সিমেন্ট মোটার ওয়ানস টু সিক্স এবার ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক করবো আমাউন্ডেশান অ্যান্ড প্লিন ওয়ালের ক্ষেত্রে তোমার কি দাম আছে দেখি আমরা লং ওয়াল ফার্স্ট ফোটিং সিক্সটি সেন্টিমিটার দেখো ফার্স্ট ফোটিংয়ের থিকনেস কত ছিল আমাদের সিক্সটি সেন্টিমিটার সেখানে আমার কত হবে ফাইভ পয়েন্ট নাইন জিরো ফাইভ কেন হবে বলো আমার ফাইভ পয়েন্ট নাইন জিরো হওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়ালের লেন্থ কত ছিল ওয়ালের লেন্থ আমাদের ছিল ফাইভ পয়েন্ট থ্রি জিরো অ্যাকর্ডিং টু থার্টি সেন্টিমিটার ক্ষেত্রে আমার এখানে কত আছে সিক্সটি সেন্টিমিটার ওয়াল তাহলে আমার যোগ হবে টু ইন্টু জিরো দেখো ফাইভ পয়েন্ট কত হবে ফাইভ পয়েন্ট ফাস্ট আমার ব্রেথ কত পয়েন্ট সিক্স ডেপথ হচ্ছে টোয়েন্টি আপনার একটু ড্রয়িং আমি আর দেখাচ্ছি না দেখো তাও একবার দেখিয়ে দিলাম ড্রয়িংটা ভালো করে মাথা রাখবো তোমরা হাইটটা পয়েন্ট তাহলে আমার ভ্যালু বেরিয়ে গেলো সেকেন্ড ফোর্টিন ফিফটি তার হবে ফাইভ পয়েন্ট এইট জিরো এই সেম পর্সেন্টিউর ফাইভ পয়েন্ট থ্রি থেকে টু ইন্টু জিরো পয়েন্ট টু জিরো মানে হাফ করে যোগ করতে হবে যেটা করলাম আমরা ফাইভ পয়েন্ট এইট জিরো ফিফটি পয়েন্ট টু ভ্যালু বেরিয়ে গেলো প্লিন টুয়াল ফর্টি সেন্টিমিটার দুটো আছে এগুলো আমরা লং ওয়াল ধরছি কিন্তু আমরা এগুলো যা করছি লং ওয়াল এই পোর্শানটা দুটো আছে তাহলে ফাইভ পয়েন্ট সেভেন জিরো অ্যাকর্ডিং টু ফর্টি সেন্টিমিটার ওয়াল পয়েন্ট ফোর জিরো আমার ডেপথ হচ্ছে পয়েন্ট সেভেন জিরো দেখো পঁয়তাল্লিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ আর পঁচিশ কত হচ্ছে সত্তর তাহলে এখানে সেভেন জিরো ভ্যালু বেরিয়ে গেলো একটা এবার আমরা করবো অ্যাকর্টিং টু শর্ট ওয়াল শর্ট ওয়াল ফার্স্ট ফুটিং দুটো আছে থ্রি পয়েন্ট নাইন জিরো ঠিক আছে পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট নাইন জিরো থ্রি পয়েন্ট নাইন জিরো কেন এলো বলো আমাদের শর্ট ওয়ালের থিকনেস কত ছিল ওই লেন্থ কত ছিল ফোর পয়েন্ট ফাইভ জিরো আমার তাহলে মাইনাস হবে ক্ষেত্রে কারণ মাইনাস আমরা কেন করছি যেহেতু আমরা আগের সেম ড্রয়িং আমার জন্য বলেছিলাম যে লং ওয়াল যখন আমরা করছি তখন কিন্তু এই বরাবর আমরা মাটি অলরেডি কেটে ফেলছি এই বরাবর তার জন্য যখন আমরা এদিক ক্যালকুলেট করবো শর্ট ওয়ালটা তখন কিন্তু আমার শুধু এটুকু নিলেই হবে তার জন্য কিন্তু আগেরটা প্লাস করলাম আমরা এবার কিন্তু আমরা মাইনাস করবো তাহলে কত হচ্ছে দেখো ফোর পয়েন্ট ফাইভ জিরো মাইনাস সিক্স সেন্টিমিটার যত ওয়ালের থিকনেস তত করে মাইনাস করতে হবে মানে টু ইন টু ওয়াল থিকনেস বাই টু হয় অ্যাকচুয়ালি তাহলে আমার একটা ওয়াল থিকনেসই বাদ যাবে তার জন্য দেখো প্রতিটা এইভাবেই করা তাহলে দেখো থ্রি পয়েন্ট নাইন জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট টু পয়েন্ট নাইন ফোর মিটে গেল সেকেন্ড ফোর্টিং কত হচ্ছে চার চার মিটার ফোর পয়েন্ট ফাইভ জিরো মাইনাস পঞ্চাশ চার মিটার সেম দেখো অ্যাকর্ডিং একটু ড্রয়িং করছি আমরা এভাবে করার পর টোটালটা আমি পাবো আমরা তাহলে কত হচ্ছে নাইন পয়েন্ট এইট জিরো মিটার কিউব আমরা পাচ্ছি মাটি সরি ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্কের ব্রিক পাচ্ছি আমরা ঠিক আছে এবার আমরা এটাকে কন্টিনিউ করব দেখো তো যখন আমরা বারান্দা ক্যালকুলেট করবো তখন দেখো আমাদেরকে প্লেয়ারগুলোকে তিনটি প্লেয়ার আছে সেগুলোকে আমরা কনসিডার করতে হবে তো সেখানে আমাদের ফুটিং আছে ফার্স্ট ফুটিং আর তারপরে প্লিন্ট ওয়াল তো ফার্স্ট ফুটিংয়ের থিকনেস এবং প্লিন্ট ওয়ালের থিকনেস দেখে নিয়ে আমরা ফার্স্ট ফুটিংয়ের থিকনেস হচ্ছে ফিফটি সেন্টিমিটার আর ডেপথ হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার প্লিনতওয়াল ফোরটি যার ডেপথ হচ্ছে সেভেন্টি সেন্টিমিটার ওকে আমরা ক্যালকুলেট করবো কতগুলো প্লেয়ার আছে আমার বারান্দায় তিনটি প্লেয়ার ফাস্ট ফোর্টিং ফিফটি সেন্টিমিটার লেনথ কত ফিফটি ব্রেথ কত পঞ্চাশ আর হাইট হচ্ছে পয়েন্ট টু তাহলে দেখো কোয়ান্টিটি বেরিয়ে গেলো আমার প্লিনতওয়ালের ক্ষেত্রেও সেম ফোরটি সেন্টিমিটার ওয়াল ছিল আমার ফোরটি ব্রেথ ফর্টি আর হাইট হচ্ছে সেভেন্টি দেখো ফর্টি সেন্টিমিটার যেহেতু স্কোয়ার কালাম ফর্টি আর হাইট হচ্ছে সত্তর ঠিক আছে তার জন্য এটা করা তা দুটো জিনিস বেরিয়ে গেলো আমাদের এবার বারান্দা চলে আসবো আমরা বারান্দার যে লোয়ার পার্টগুলো আমরা করেছি আমরা ড্রপ ওয়াল যেগুলো আমরা করেছি দেখো লোয়ার পার্টে আপ টু থার্টি সেন্টিমিটার একটা ওয়াল আছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ কেন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থেকে আবার এই সেম জিনিস আমার পঞ্চাশ করে বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে দেখো এখানে ফিফটি সেন্টিমিটার ওয়াল ছিল ফিফটি সেন্টিমিটার ফার্স্ট ফুটিং তার জন্য আমার দুদিকে দুদিকে যখন আমরা করবো দুটো কলামটা হাফ আপ বাদ যাবে দুটো কলামের আর মিডিলটা ফুল বাদ যাবে দেখো এখানে তাই করেছি আমরা দুটো কলমে হাফ আপ বাদ দিয়েছি আর মিডিলটা থেকে ফুল বাদ দিয়েছি আমরা দেওয়ার পর দেখো থ্রি পয়েন্ট ফাইভ আসছে পয়েন্ট টু ব্রেড আর হাইট হচ্ছে পয়েন্ট টু তখন আমরা এটা কনসিডার করবো দেখো এটা টোয়েন্টি সেন্টিমিটারের ওয়াল ক্লিয়ার টোয়েন্টি সেন্টিমিটার ওয়াল যখন কনসিডার করেছি তখন কিন্তু আমরা সেম জিনিসটা করেছি আমরা আছে এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট টু আর এখানে তাহলে মাল্টিপ্লাই করে দেখো পয়েন্ট ওয়ান পার্ট থ্রি পয়েন্ট সেভেন জিরো থ্রি পয়েন্ট সেভেন কেন হচ্ছে যেহেতু ফর্টি সেন্টিমিটার ওয়াল করছি আমরা থ্রি পয়েন্ট সেভেন জিরো ক্যালকুলেট করে দেখো তোমরা আর টোয়েন্টি টোয়েন্টি এই পয়েন্ট সেভেন তো হাইট পয়েন্ট সেভেন সেম জিনিস দেখো ফার্স্ট ফোর্টিংয়ে পয়েন্ট টোয়েন্টি তার পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন মাল্টিপ্লাই করে দেখো একটা ভ্যালু আসবে এবার সাইডটা এটা হচ্ছে সামনের পোশেন গেল আবার লোয়ার পার্ট এটা সাইড এটা ফ্রন্ট ছিল তাদের সময় একটা সাইড সাইডে কত ছিল আপনার টোয়েন্টি সেন্টিমিটার দুটো ওয়াল আছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট কেন হচ্ছে টু পয়েন্ট থ্রি থেকে বাদ দিলাম আমরা পঞ্চাশ পঞ্চাশ করে হাফ করে বাদ দিতে হবে আমাদেরকে তাহলে ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট টু পয়েন্ট টু যখন ভ্যালু বেরোচ্ছে একটা পয়েন্ট ওয়ান ফোর আপার পার্ট ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান পয়েন্ট নাইন সিক্স কেন হচ্ছে টু পয়েন্ট থ্রি থেকে আমরা চল্লিশ করে হাফ বাদ দিচ্ছি আমরা ঠিক আছে তো বেরিয়ে গেল হাইটটাও সেম পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ থ্রি বেরোচ্ছে আপার পার্ট স্টেপ দেখো আমাদের স্টেপ ছিল দু মিটার দু মিটার সিঁড়ি ছিল আমাদের মাটি যেটা ইট ইট আমাদের ইউজ করতে হবে আর পয়েন্ট ফোর ফাইভ হচ্ছে অ্যাভারেজ নিচ্ছি আমরা অ্যাভারেজ কেন নিচ্ছি আমরা ষাট আর তিরিশের এই যে সিক্সটি সেন্টিমিটার সিঁড়িটা গেল কথা কো উপরটা তিরিশ 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 ষাট আর এটা কত করেছি আমরা তিরিশ তার দেখো আমরা অ্যাভারেজ করতে হবে আমাদেরকে তিরিশ তিরিশ ষাট প্লাস ষাট তিরিশ অ্যাভারেজ করতে হবে আমাদেরকে ক্লিয়ার এবার অ্যাভারেজ করার পর আসে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ এখানে বসাচ্ছি আমরা মানে সিঁড়ি অ্যাকচুয়ালি আমরা যখন করি তখন দেড় গুণ কিন্তু আমরা কনসিডার করি মানে আমার দুটো স্টেপ আছে পনেরো পনেরো তিরিশ দেখো এটা একটা তিরিশ আর তিরিশ আর রাইসটা কত পনেরো পনেরো তাহলে তিরিশ তিরিশ ষাট আর পনেরো পনেরো কত হচ্ছে তিরিশ তার জন্য কিন্তু এখানে দেখো এটা নেয়া সেটাকে আমরা হাফ করে নিতে হবে কেননা অ্যাভারেজ করে নিতে হবে আমাদেরকে টোটাল ভ্যালু বেরিয়ে গেল আমাদের ক্লিয়ার এবার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থিক ড্যাম্প প্রুভ কোর্স ওয়ালের ক্ষেত্রে দুটো হচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স মানে হচ্ছে সেই একই ব্যাপার ফাইভ থ্রি ছিল আমাদের সেখানে আমাদের পয়েন্ট থ্রি ডিপিসি যোগ করতে হবে পয়েন্ট ফাইভ সিক্স কত হচ্ছে পয়েন্ট থ্রি যেহেতু আমরা এরিয়া বার করবো আমরা অবশ্যই থ্রি পয়েন্ট থ্রি সিক্স শর্ট ওয়াল দুটো ফোর পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ টু বারান্দা প্লেয়ার তিনটে আছে তিরিশ করে দেখো গেল ডিডাক্ট ফর ডোর ওপেনিং ডোর আমার একটা আছে একটাই ডোর আছে ড্রয়িংয়ে একটা ডোর তার জন্য আমার একটা ওপেনিং বাদ দিতে হবে তাহলে একটা ডোর একশো দশ করে থিকনেস তারপর ডোরের থিকনেস দেওয়া আছে একশো দশ নিচের লেন নিচে বরাবর লেনথটা একশো দশ থার্টি সেন্টিমিটার বাদ দিলাম এটা নেগেটিভ হবে আমার দেখো ফাইভ পয়েন্ট এইট টু আসছে ক্যালকুলেট করার পর মানে প্রত্যেকটা ক্যালকুলেশন তোমরা ইজিলি বুঝতে পারছো ডিটেলস আর বলার কিছু নেই এখানে তেমন কোনো টুইস্ট নেই ওকে এবার আর আসবো ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন সুপারস্ট্রাকচার ইন সিমেন্ট এক নম্বর হচ্ছে মটার দেওয়ালের ক্ষেত্রে আমরা দেলে চলে এসেছি মানে ওয়ালে ওপরে মাটির উপরে লং ওয়াল দুটো ফাইভ পয়েন্ট সিক্স জিরো কেন আসছে তোমরা সবাই জানো এটা বলার কিচ্ছু নেই হ্যাঁ থিকনেস কত ওয়ালের থার্টি আর হাইটটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স দেখো হাইটটা আমরা ওয়ালে কত পেয়েছিলাম তিনশো ষাট মানে থ্রি পয়েন্ট সিক্স ছাদের নিচে পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স ভ্যালু বেরিয়ে গেলাম শর্ট ওয়াল দুটো ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু কেন তোমার আগেও ক্যালকুলেশনে রেখেছো বলার কিছু নেই আমার ফোন করে থার্টি থ্রি পয়েন্ট সিক্স বেরিয়ে গেল বারান্দা প্লেয়ার কটা ছিল তিনটে তিরিশ করে তিরিশ তিরিশ আর টু পয়েন্ট ফাইভ জিরো কেন টু পয়েন্ট ফাইভ জিরো কেন দেখো হাইট হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো ক্লিয়ার আচ্ছা অ্যাভোভ ভার্টিক্যাল লিনটেল এবার ফ্রন্ট ওয়াল সাইড ওয়াল ফ্রন্ট ওয়ালে মানে এবার বারান্দার যে লিনটেল তার উপরে কিন্তু একটা আমাদের ওয়াল ছিল ভালো করে ছবিটা একটা আমাদের অবজে মানে এ করতে আসতে দেখো এটা লিনটেল এই পোশনটা লিনটেল এইটুকু এইটুকু লিনটেলের নিচে পর্যন্ত বারান্দার হাইট ছিল টু পয়েন্ট ফাইভ জিরো এর উপরে কিন্তু আর থিকনেস আছে আবার দেখো এটা কত আছে টু পয়েন্ট এইট জিরো তাহলে এর উপরে কিন্তু একটা লেন্থ আমাদের আছে ঠিক আছে সেটা আমাদের ইটা আছে সেখানে সেটাও কনসিডার করতে হবে দেখো এব বারান্দার লিনটেল কত আছে ফ্রন্ট লং ওয়ালের ক্ষেত্রে একটা লং ওয়াল কত আছে ফোর পয়েন্ট এইট জিরো এই থিকনেসটা ফোর পয়েন্ট এইট জিরো থার্টি সেন্টিমিটার থিকনেস আর ডেপথ হচ্ছে টোয়েন্টি কেন টোয়েন্টি দেখো টোটালটা দুশো পঞ্চাশ এটা নিচে পর্যন্ত তার ওপরটা দুশো আশি দশ বাদ যাবে তাহলে কত থাকবে তাহলে দুশো ষাট ধরো দুশো ষাট দুশো আশি মাইনাস দুশো ষাট তাহলে টোয়েন্টি হবে তাহলে এইটুকু থিকনেস কত আমার টোয়েন্টি তার জন্য কিন্তু এখানে টোয়েন্টি নেওয়া দেখো চারশো আশি ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট টু জিরো পয়েন্ট টু নাইন হচ্ছে আর সাইড ওয়াল দুটো আছে দু মিটার করে পয়েন্ট থ্রি পয়েন্ট টু দেখো একটা ভালো বেরিয়ে গেল তাহলে আমার দরজার মার সরি আমার দেয়াল বারান্দার ঘর মিলে বেরিয়ে গেলো আচ্ছা প্যারাপেড প্যারাপেড মানে হচ্ছে ছাদের উপরে এটাকে বলা হয় প্যারাপেড তোমরা সবাই জানো ছাদের উপরে যে আমরা গার্ডওয়াল মতো করি আমরা বোধ সাইডে মানে অ্যাকোর্ডিং টু তোমার একদম বিল্ডিংয়ের লেন্থ বরাবর বা সাইড বরাবর সেটাকে আমরা প্যারাপেড বলি সেই প্যারাপেডটা ক্যালকুলেট করতে হয় প্যারাপেডের আমার টোয়েন্টি সেন্টিমিটার থিকনেস প্যারাপেটের ক্লিয়ার তাহলে প্যারাপেট ওয়াল দুটো শর্ট ওয়াল দুটো তাহলে ফাইভ পয়েন্ট সিক্স জিরো প্যারাপেটের মানে পয়েন্ট টু থিকনেস হাইট কত হচ্ছে হাইট দেখো আমাদের একটা কিছু বলা আছে অবশ্যই থার্টি সেন্টিমিটার হাইট বলা আছে দেখো হাইটটা থার্টি সেন্টিমিটার বলা আছে দেখতে পাচ্ছ থিকনেস কুড়ি হাইট থার্টি এবার কুড়ি তিরিশ সেম ফোর পয়েন্ট ফোর জিরো শর্ট ওয়াল ক্ষেত্রে টু থার্টি বেরিয়ে গেল ভালো ডোর ওপেনিংয়ের জন্য বাদ দিতে হবে আমার ডোর আমার একটা আছে উইন্ডো ওপেনিং আছে পাঁচটা আর সেভ আছে আমার একটা তাহলে ডোর আমার একটা তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আমার ব্রেথ ছিল ডোরের তিরিশ সেন্টিমিটার ওয়ালের থিকনেসের জন্য বাদ যাবে আর হাইট হচ্ছে দরজা কত ছিলো টু পয়েন্ট ওয়ান জিরো নেগেটিভ হলো আচ্ছা উইন্ডো ওপেনিং পাঁচটা উইন্ডো আমার থিকনেস কত ছিল দেখো নাইনটি ইন্টু দেড়শো তো নাইনটি তিরিশ ওয়ালের থিকনেস হাইট হচ্ছে ওয়ান ফাইভ জিরো কত আছে তিন পাঁচটা মাল্টিপ্লাই করো নেগেটিভ হলো আর শেপ একটা শেপ করেছিলাম আমরা শেপ হচ্ছে নাইনটি ইন্টু ফিফটি ইন্টু সরি নাইনটি ইন্টু ওয়ান হান্ড্রেড ফিফটি সেটা বাদ যাবে আমার তো সেটা বাদ দাও নাইনটি ইন্টু পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ বাদ গেল সেটাও নেগেটিভ বেরোলো তাহলে এই তিনটে পয়েন্ট আগের যোগগুলো যোগ করে বাদ দিতে হবে আচ্ছা এবার হচ্ছে ব্যান্ড লিন্টেল উইথ মেন ওয়াল এবার যে লিন্টেলটা করেছিলাম আমরা মেন ওয়ালের সঙ্গে সেটাও কিন্তু আমাদেরকে এখানে বাদ দিতে হবে যেখানে কিন্তু আমাদের কোনোরকম ইট ফিট কিছু লাগছে না ক্লিয়ার ব্যান্ড লিন্টেলটা টোটাল লং ওয়াল বরাবর পুরো ব্যান্ড লিন্টেল করেছিলাম আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এই যে দশের উপর লিন্টেলটা একটা পার্ট আর একটা ব্যান্ড মানে টোটাল কন্টিনিউয়াস পুরোটাই একদম একটা হাইট সাডেন হাইট বরাবর আমরা পুরো লিন্টেল করেছিলাম আমরা ঠিক আছে দুশো দশ এর উপরে করেছিলাম থিকনেস ছিল দশ সেন্টিমিটার তো দেখো লং ওয়াল দুই আমার লেন্থ আছে ফাইভ পয়েন্ট সিক্স জিরো ফাইভ পয়েন্ট সিক্স জিরো কেন তোমরা সবাই জানো স ওয়ালের লেন্থ আমাদের থার্টি সেন্টিমিটার ওয়াল থিকনেস আর আমার লিনটেলার থিকনেস হচ্ছে টেন সেন্টিমিটার বাদ যাবে সেম শর্ট ওয়াল দুটো ফোর পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো আর থিকনেস হচ্ছে লিনটেলার দশ বাদ যাবে এগুলো বাদ দা বাদ দা একটা ভ্যালু বেরোচ্ছে এবার আমার অ্যাবস্ট্রাক ভ্যালুগুলো বার করে নেব আট তোয়ার্ক ইন এক্সবেশন ইন ফাউন্ডেশন বেরোচ্ছে আমার সেভেন্টিন পয়েন্ট সেভেন জিরো মিটার কিউব আর তোয়ার্ক ইন ফিলিং ইন প্লিন্থ ইলেভেন পয়েন্ট জিরো ফোর মিটার কিউব লাইম কংক্রিট ইন ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ফাইভ নাইন মিটার কিউব আচ্ছা ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক সিমেন্ট মোটার ইন ফাউন্ডেশন প্লিন্ট ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থের ক্ষেত্রে ছিল ইলেভেন পয়েন্ট এইট নাইন মিটার কিউব পঁচিশ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থিক ড্যাম্প প্রুফ কোর্স আমার বেরিয়েছে ফাইভ পয়েন্ট এইট টু মিটার স্কোয়ার আর ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক ইন সিমেন্ট মোটার বেরিয়েছে আমার কুড়ি মিটার কিউব এবার এখানে একটা কথা বলার এখানে যেটা আমাদের শেখার এই ড্রয়িংটা টোটালি তোমরা যিনি ভালো করে বুঝতে পারছো আমার মেন ওয়ালের সঙ্গে বারান্দার ওয়াল যে হাইটটা কম একটা ছোটো ওয়াল তৈরি করেছি আমরা সেই ওয়ালের থিকনেসটা বা ওয়ালের হাইটটা এক্সট্রা পোর্শান অ্যাড করা ড্রপ ওয়াল যেটাকে আমরা বারবার বলে এসেছি আমরা ড্রপ ওয়াল মানে শর্ট ওয়ালটা আমরা বারান্দার ক্ষেত্রে যে শর্ট ওয়ালটা আমরা যেখানে আমরা মাটি প্লিং করেছি প্লিনদের ওয়াল ক্যালকুলেট করেছি এই জায়গাটা কিন্তু একটু বুঝতে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে তোমরা আমাকে কমেন্টে জানিও যদি প্রবলেম হয় আমি আবার কিছু কিছু পোশান আমাকে মার্ক করে দেবে সেই পোশানগুলো কিন্তু আমি তোমাদেরকে আবার রিভাইজ করে দেবো বাট একটা কথা বলার ভয় পাওয়ার বা চাপ নেওয়ার কিচ্ছু নেই ফার্স্ট অফ অল তোমরা সবাই প্রথম যেটা করবে সেটা হচ্ছে ড্রয়িংটাকে ভালো করে রিড করবে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ডাইমেনশান প্রত্যেকটা নোমেন ক্লেচার প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা ভালো করে আগে রিড করবে তারপরে ড্রয়িংয়ে ঢুকবে তাহলে দেখবে আমি যে পাশ প্রতিটা পয়েন্ট যেভাবে আমি বলে দিয়েছি প্রতিটা ড্রয়িংয়ের সঙ্গে প্রতিটা ছবি মিলিয়ে দিয়েছি আমি আশা করি তোমাদের কারোর প্রবলেম হবার কথা না ওকে তা আমরা ক্লাস নাম্বার ইলেভেন হ্যাঁ আমরা ক্লাস নাম্বার ইলেভেন শেষ করলাম এটাই কিন্তু আমাদের বিল্ডিং এস্টিমেট বা বিল্ডিং ড্রয়িংয়ের কিন্তু ফুল একটা এস্টিমেট ছিল এটা লাস্ট এবং একশো ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর পেজের প্রবলেম তোমরা বইটা ফলো করবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এবং আমরা বলেছিলাম যে একশো দশ নম্বর পেজে যেটা মেন একদম ফুল এস্টিমেট অফ বিল্ডিং সেখানে প্রতিটা পার্ট আমাদের আছে সেটা কিন্তু আমরা কলেজ খোলার পর সামনাসামনি ক্যালকুলেট করব তো ওকে তোমরা সবাই ভালো করে বোঝো চাপ আর কিচ্ছু নেই খুব ইজি ঠান্ডা মাথায় করো আশা করি হয়ে যাবে সবার প্রবলেমটা সলভ থ্যাংক ইউ